Coffee House Adda, Youth Adda, Pure Adda, Kula Mela Adda, Monu Bhalo Kora Adda. Youth Adda, Youth Adda, Youth Adda. লেখা পড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। নমস্কার দর্শক বন্ধুরা, ইউথ আড্ডার আরও এক নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ প্রথমেই থাকছে কুইজ এবং গেম শো নিয়ে জমজমাট কমন রুম। পারবে টিম বি? খুব সহজ কিন্তু। বৃষ্টি খুব সহজ, বর্ষা, এই সময়ের একটা সিনেমার নাম বলছে। এরপর থাকছে মনোবিদের সঙ্গে আলাপচারিতা নিয়ে হাত বাড়ালেই বন্ধু। আমাদের কাছের যে মানুষজনরা থাকে তারা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রথমেই চলে যাই বেথুন কলেজের কমন রুমের আড্ডায়। আজ ইউথ আড্ডা টিম আমরা বেথুন কলেজে এক ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। 1879 সাল বেথুন সাহেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হল প্রথম মহিলাদের জন্য কলেজ, বাংলার ইতিহাসে এক অন্যতম সৃষ্টি। বেথুন কলেজ এই নামটা শুনলেই আমাদের সকলেরই অনেক ইতিহাস মাথার মধ্যে ঘোরাফেরা করে। কার কথা বলবো, কাদম্বিনী গাঙ্গুলি, প্রীতিলতা ওয়াদ্দেদার, এরকম অনেক অনেক নাম আছে। যে সমস্ত মহিলারা এই কলেজ থেকে বেরিয়েছিলেন তাদের নিজেদের শিক্ষা নিয়ে দাপিয়ে বেরিয়েছিলেন এই বাংলায়। যদি বাড়াও হাত চেনো থামবে ঝড়, মুছে যাবে রাত হাসি মুখ তোলে, অভিমান ভুলে রাঙা সূর্য পড়বে সুপ্রভাত। যদি বন্ধু হও সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব। সবার রঙে মিশলে রং। আজ ইউথ আড্ডায় কমন রুমের আড্ডা হবে বেথুন কলেজের কমন রুমে। এই মুহূর্তে আমরা বেথুন কলেজের কমন রুমে। বেথুন কলেজ ঐতিহ্যবাহী কলেজ, আমরা এখানে আজ দূরদর্শনের টিম এসে সত্যি একটু নস্টালজিক হয়ে গেছি। কমন রুমে দুটো টিম, টিম এ এবং টিম বি, একেবারে রেডি। আমাদের আড্ডা শুরু করব, তবে তার আগে ওদের সঙ্গে পরিচয় করে নেব। টিম এ, নামগুলো? আমি প্রযুক্তা পাল। আমি পূজা দাস। আমি শরণ্যা রায়। আমি শ্রীজা পাঠক। এবার টিম বি এর কাছে যাব। আমি কঙ্কনা কয়াল। আমি অনিন্দিতা দাস। আমি চিত্রলেখা দে। আমি অ্যাঞ্জেলা রয়। তাহলে টিম এ আর টিম বি খুব কি ভয় করছে? কি মনে হচ্ছে? তাহলে একটু নিজেদের জন্য হাততালি হয়ে যাক। আমরা ওদের এই হাসিটাকে সঙ্গী করে নিয়েই আমাদের প্রথম রাউন্ড জানা অজানায় চলে যাব। প্রত্যেক দিনের মতো জানা অজানায় একই নিয়ম। টিম এ এবং টিম বি এর জন্য তিনটে করে প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের জন্য +4, আর যদি তোমরা ক্লু নাও তাহলে +2, আর যদি উত্তর দিতে ভুল করো, যদি ক্লু নিয়ে উত্তর দিতে ভুল করো তাহলে -2, আর যদি ক্লু না নিয়ে সরাসরি উত্তর দাও এবং সেটি ভুল হয় তাহলে -5।
4। এক্ষেত্রে বোনাস আছে, যদি টিম এ উত্তর দিতে না পারে সেই প্রশ্ন চলে যাবে টিম বি এর কাছে। টিম বি একই নিয়ম, উত্তর দিতে পারলে তোমাদের ঝুলিতে নাম্বার, আর না পারলে ঝুলি শূন্য মাইনাস। তাহলে টিম এ এবং টিম বি তোমরা বুঝে গেছো কি করতে হবে এবং নিয়ম কানুন। তাহলে আমরা শুরু করি, রেডি তোমরা? টিম এ টিম বি রেডি তো? তাহলে আমরা শুরু করব জানা অজানা। টিম এর কাছে প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন আমার কাছে যেটা আছে সেটার উত্তর কিন্তু টিম একে দিতেই হবে, কারণ আজ তোমাদের কলেজেই রয়েছে এবং তোমাদের কলেজকে কেন্দ্র করেই প্রশ্ন। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, 1932 সালের 24শে সেপ্টেম্বর বেথুন কলেজের এক কৃতি ছাত্রী ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী হিসাবে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, তিনি কে? পারবে বলে ফেলো, যেটা মাথায় উত্তর আসছে বলে ফেলো। প্রীতিলতা ওয়াদ্দেদার। একেবারে সঠিক উত্তর, আমি আশা করেছিলাম। এবং জোরে করতালি সবাই মিলে নিজেদের জন্য অবশ্যই। এটার যে ক্লু ছিল সেই ক্লুটাও একটু আমি জানিয়ে দেবো। চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার। 1932 সালের ইংরেজি বিষয়ে ডিস্টিংশন সহ বেথুন কলেজ থেকে তিনি বিএ পাস করেছিলেন। খুব ভালো টিমে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের কাছে আবার চলে যাচ্ছে, কোন বিখ্যাত বাঙালি সাহিত্যিক টপ্পা গান গাইতেও পারদর্শী ছিলেন? তোমাদের কাছে ক্লু রয়েছে, যদি মনে হয় প্রশ্নের উত্তর মাথায় নেই ক্লু নিতে পারো। টিম এর জন্য ক্লু, তার লেখা বিখ্যাত উপন্যাস হলুদ বসন্ত মাধুকরী একটু উষ্ণতার জন্য। যে উত্তরটা আসছে মাথায় দিতে পারো যদি কনফিডেন্ট থাকে। বুদ্ধদেব দাশগুপ্ত। একটু আর একটু ভেবে দেখো। বুদ্ধদেব গুহ। শেষ মুহূর্তে একেবারে সঠিক উত্তর, জোরে করতালি। মানে ওই সারনেমটা আর কি, ওইটাতেই ওরা একটু কনফিউজ ছিল, কিন্তু একেবারে ঠিক, বুদ্ধদেব গুহ। 3 নম্বর প্রশ্ন টিমের কাছে, খুব সহজ প্রশ্ন। পেটকাটি, চাপরাশ, চাঁদিয়াল, ময়ূরপঙ্খী, এগুলি কিসের প্রকারভেদ? এগুলো ঘুড়ির প্রকারভেদ। একেবারে সঠিক উত্তর, জোরে হাততালি। তো আমি ক্লুটাও একবার শুনিয়ে দিই, বিশ্বকর্মা পুজো বা মকর সংক্রান্তি উৎসব উদযাপনের একটি অঙ্গ। এই রাউন্ডে টিম এ খুব ভালো খেলেছে এবং প্রত্যেকটা প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছে, একটাই ওরা ক্লু নিয়েছে। ওদের জন্য আরেকটু আরেকটু সবাই মিলে নিজেরা জোরে করতালি দাও। আর এই করতালি শুনতে শুনতেই আমরা টিম বি এর কাছে। টিম বি কি মনে হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে? টিম এ কিন্তু খুব ভালো খেলেছে, আর ওরা যেমন হাসছে আমি চাই তোমরাও সেরকম হাসবে খেলার শেষে। তোমাদের কাছে চলে যাব, তোমাদের জন্য প্রথম প্রশ্ন শুরু করি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, সিনেমা পাড়া দিয়ে এই বইটির রচয়িতা কোন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক? পারবে? ক্লু আছে, চাইলে ক্লু নিতে পারো। ক্লু নেবে। তার পরিচালিত বিখ্যাত ছবি বালিকা বধূ, শ্রীমান পৃথ্বীরাজ, দাদার কীর্তি, কি মনে হচ্ছে? তপন সিনহা। না, খুব কাছাকাছি গেছো আরেকটু। সেই সময়ই বলো বলো যেটা মাথায়, বলো বলো দেখি। তরুণ মজুমদার। এক্স্যাক্টলি, একদম সঠিক উত্তর টিম বি, জোরে হাততালি ওদের জন্য। টিম বি এর জন্য দ্বিতীয় প্রশ্ন, সোনার কেল্লা, সোনার কেল্লা ভারতের কোন শহরে অবস্থিত? জয়সলমের। একেবারে সঠিক উত্তর টিম বি, জোরে হাততালি আবারও নিজেদের জন্য সকলে মিলে, খুব ভালো খেলছে। টিকলুটা আমি আরেকবার শুনিয়ে দিই, এখানকার অন্যতম ভৌগোলিক বৈশিষ্ট্য থর মরুভূমি। টিম বি এর কাছে শেষ প্রশ্ন, দশাবতার তাস তৈরি করেন পশ্চিমবঙ্গের একটি মাত্র পরিবার, এরা কোন শহরের বাসিন্দা? দশাবতার দাস। ক্লু দেব? আচ্ছা ওকে। এক সময় মল্ল রাজাদের রাজধানী ছিল এই শহর। এই শহরের নামেই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটি ঘরানাও আছে, কি মনে হচ্ছে? উত্তর বিষ্ণুপুর। আরে এ তো সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, একেবারে সঠিক উত্তর বিষ্ণুপুর, জোরে হাততালি টিম বি এর জন্য। প্রথম রাউন্ডে টিম এ এবং টিম বি
খুব ভালো খেলেছে, মানে কিছু বলার নেই। এই রাউন্ডের শেষে আমরা যেটা দেখছি, টিম এ প্লাস 10, হাততালি হয়ে যায়। আর টিম বি 2 নম্বর কম, প্লাস 8, খারাপ নয়, জোরে হাততালি। ইউথ আড্ডা একেবারে জমে উঠেছে আজ বেথুন কলেজের কমন রুমে। আমাদের দ্বিতীয় রাউন্ড কহেন কবি কালিদাস। চিরকুট আমার হাতে, চিরকুটে নানা সিনেমার নাম লেখা। টিম এ এবং টিম বি, তোমাদের প্রত্যেক টিমের থেকে একজন করে উঠে আসবে। আমার হাত থেকে একটা করে চিরকুট তোমরা তুলে নেবে, চুপি চুপি তুমি সিনেমার নামটা পড়বে এবং অভিনয় করে বুঝিয়ে দেবে তোমার টিমকে, আর তোমার টিমকে সেটা দেখে নিয়ে উত্তর দিতে হবে যে কোন সিনেমার নাম তুমি অভিনয় করে বোঝাতে চাইছো। তাহলে টিম এ টিম বি তৈরি তো? করতালি হয়ে যাক নিজেদের জন্য। আর এখানে বলে রাখি, টিম এ টিম বি তোমরা দুটো টিমই 2 বার করে সুযোগ পাবে এবং তোমাদের জন্য সময় থাকবে 1 মিনিট। তাহলে শুরু করি কহেন কবি কালিদাস। টিম এ, মুখগুলো এরকম হাসি কোথায় চলে গেল? আর টিম এ থেকে কে আসবে, চলে এসো। টিম এ একেবারে রেডি? টিম এ তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ইংলিশ একটা ওয়ার্ড, খুব টাইটানিক, একদম সঠিক উত্তর। টিম এ মানে বোঝাতেই হয়নি বেশি, প্রথম বোঝানোতেই একেবারে বাজি মা। টিম এর জন্য জোরে হাততালি, দারুণ দারুণ। আমরা চলে যাব টিম বি এর কাছে। টিম বি, টিম বি থেকে কে উঠে আসছে, চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। বাংলা পারবে টিম বি? খুব সহজ কিন্তু। বৃষ্টি, খুব সহজ। বর্ষা, এই সময়ের একটা সিনেমার নাম বলছে। দুটো ওয়ার্ড পারবে, পারা উচিত এটা। একটু একটু বাংলা দিয়ে যদি ভাবি, দুটো দুই পাশাপাশি থাকলে কি হয় যদি ভাবি? একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। কিন্তু হ্যাঁ, জোরে হাততালি হবে, জোরে হাততালি হবে। আমরা আবারও টিম এর কাছে চলে এসেছি। টিম এ থেকে এবারে কে চলে আসছে, কে আসছে? টিম এ এখনো আলোচনা করছে কে উঠে আসবে, না ওরা এখনো সিদ্ধান্ত নিতে। আচ্ছা আচ্ছা, ওই প্রথমবারে যে এসেছিল সেই আসছে, চলে এসো। তাহলে টিম এ রেডি? এবারে কিন্তু পারতে হবে, তোমরা পারবে আমি জানি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দুটো ওয়ার্ড, বাংলা টিম এ খুব সহজ কিন্তু, কাঁচা, খুব ভালো বোঝাচ্ছে। এই সময়ের একটা সিনেমা, আরেকটু আরেকটু বোঝাতে হবে সহজ করে। গোরস্থানে সাবধান, ইয়েস, একেবারে একেবারে সঠিক উত্তর। টিম এ জোরে হাততালি, জোরে হাততালি সবাই মিলে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, কেয়া বাক। আমরা এই হাসি মুখটা নিয়ে চলে যাব টিম বি এর কাছে। টিম বি, তোমরা কি এবারেও ওই একই মানুষের উপর ভরসা রাখতে চাইছো, না অন্য কেউ যেতে চাইছে? তোমরাও তাই না? ওরা ওই একই মানুষের উপর ভরসা রাখতে চাইছে। তোমার সময় শুরু হচ্ছে এখন। হিন্দি, ভাগ মিলখা ভাগ, এক্স্যাক্টলি, খুব সহজ। জোরে হাততালি, জোরে হাততালি টিম বি এর জন্য। টিম এ টিম বি কেউ কাউকে ছাড়ছে না এবং ওরা এতটাই সুন্দর করে বুঝিয়েছে। আসলে আমরা আজকে যে কলেজে রয়েছি এটাই স্বাভাবিক, আমরা এটাই আশা করেছিলাম। টিম ইউথ আড্ডা, জোরে হাততালি নিজেদের জন্য। আমরা দ্বিতীয় রাউন্ডের শেষে যেটা দেখছি, টিম এ এই রাউন্ডের শেষে প্লাস 14,
হাততালি। টিম বিও কিন্তু একেবারে পিছিয়ে নেই, ওই দু তিন নাম্বারের ফারাক, প্লাস 12। জোরে হাততালি। কমন রুমের আড্ডা, খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, টিম এ টিম বি কারা খেতে বেশি ভালোবাসে? কোন টিম, টিম এ না টিম বি, না দুটো টিমই খেতে ভালোবাসে? একটু হাত তুললেই হবে। খেতে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। আপনারা জানেন যারা ইউথ আড্ডার প্রতিদিনের দর্শক, এখন খাই খাই আমাদের তৃতীয় রাউন্ড। রসগোল্লা খেতে হবে, কাঁটা চামচ গিথে, না 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 না, গিথে তো নয়, জানেন নিশ্চয়ই, একেবারে স্পুনের মতো যেরকম সাইড দিয়ে তুলে খেতে হবে রসগোল্লা। প্রত্যেক টিমের চারজন করে আছে, প্রত্যেকেই একবার করে সুযোগ পাবে, চারজনই চারবার সুযোগ পাবে। প্রত্যেক রসগোল্লা সঠিকভাবে খেতে পারলে প্লাস টু, অর্থাৎ এই রাউন্ডে একটা টিম প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস টু, মানে অনেকটা নাম্বার করার সুযোগ, প্লাস 8। প্রত্যেকে কিন্তু সময় পাবে 15 সেকেন্ড করে। তাহলে আমরা শুরু করি, অধীর জিভে জল, তাই আর দেরি করব না, শুরু করি তৃতীয় রাউন্ড, খাই খাই। তাহলে টিম এর কাছে রসগোল্লা প্লেটে রেডি, আর টিম এ তোমরা প্রস্তুত? আর বলে রাখি, দুটো হাত কিন্তু, মানে তুমি বাঁ হাতটাকে ব্যবহার করতে পারবে না, একটা হাতেই কিন্তু তুলে খেতে হবে। তাহলে তোমার সময় শুরু হচ্ছে এখন। চলো, হবে হবে হবে, হ্যাঁ উঠে গেছে চামচে, এই তো, বাবা ক্যা বা, তোমার সময় শুরু হচ্ছে এখন। হাততালি, সবাই মিলে একটু হাততালি, পারবে পারবে পারবে, হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে, এই তো, হ্যাঁ উঠে গেছে উঠে গেছে, মাটিতে পড়ে না যায়, দেখো বাপরে, রসগোল্লা যে বড় লোভনীয় জিনিস, হ্যাঁ এই তো, ক্যা বা। টিমে দুজন, তৃতীয় জনের কাছে যাব, টিমে তৃতীয় জন রেডি, হাসি হাসি মুখ করে, তোমার সময় শুরু হচ্ছে এখন। হচ্ছে হচ্ছে, হ্যাঁ একদম একদম, এবারে আস্তে আস্তে মুখের দিকে, শেষ মুহূর্তে গিয়ে হলো না, 15 সেকেন্ড, সময় কিন্তু এগোচ্ছে, সময় কিন্তু শেষ, তৃতীয় জনের সময় শেষ, এখানেই থাকতে হচ্ছে। ও কিন্তু চেষ্টা করেছে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, কিছু করার নেই। আমরা চতুর্থ জনের কাছে যাব, চতুর্থ জন খেতেই হবে, কিন্তু নাম্বার কিন্তু ঝুলিতে নিতেই হবে, তোমার সময় শুরু হচ্ছে এখন। চলো খেতেই হবে খেতেই হবে, আস্তে মাটিতে পড়ে না যায়, আস্তে, খুব ধীরে খুব ধীরে, হচ্ছে, হবে, একটু ধীরে, পারবে, ধীরে ধীরে করো, ঠিক হবে, সময় এগোচ্ছে, 15 সেকেন্ড সময়, হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে, ইয়েস। খাই খাই রাউন্ডে টিমে চারটে রসগোল্লার মধ্যে তিনটে খেতে পেরেছে, 6 পয়েন্ট ওরা কিন্তু ওদের ঝুলিতে নিয়ে নিয়েছে, হাততালি, খুব ভালো খুব ভালো। খাই খাই রাউন্ডে টিম এ কিন্তু একটা রসগোল্লা আমার জন্য অবশিষ্ট রেখে দিয়েছে, তিনটে খেতে পেরেছে ওরা। টিম বি, তোমরাও কি চারটেই খেয়ে নেবে, না আমার জন্য কিছু থাকবে? না, আমি আমি চাইবো তোমরা চারটেই খাও, আশা করি তোমরা পারবে। তাহলে রেডি তো? তাহলে টিম বি প্রথম জন, তোমার সময় শুরু হচ্ছে এখন, 15 সেকেন্ড সময়, খেতে হবে চারটে, কিন্তু খেতেই হবে, টিম এ কে এই রাউন্ডে পিছনে ফেলতেই হবে, হবে হবে হবে, ইয়াস, ক্যা বা, প্রথম রসগোল্লা একেবারে টপ করে মুখে, দ্বিতীয় জনের কাছে প্লেট চলে গেছে, দ্বিতীয় জন রেডি, চলো তোমার সময় শুরু হচ্ছে এখন। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে, একটু তাড়াহুড়ো নয়, তবে হ্যাঁ সময় কিন্তু, ক্যা বা ক্যা বা, চলো রেডি, খেতেই হবে রসগোল্লা, সময় শুরু হচ্ছে এখন। তৃতীয় জন হচ্ছে, 15 সেকেন্ড সময়, সময় এগোচ্ছে, হবে 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 হবে, একটু ধীরে ধীরে উঠছে উঠছে, ক্যা বা, টিম বি তৃতীয় জনও রসগোল্লা খেয়ে ফেলেছে, আর একটি মাত্র রসগোল্লা ওদের প্লেটে। চতুর্থ জন খুব হাসছে, হাসি থামিয়ে এবারে রসগোল্লাটাকে খেতে হবে, খেতেই হবে, টিম একে একটু হলেও পিছনে তো ফেলতেই হবে। তাহলে চলো রেডি, চতুর্থ জন, তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে, 15 সেকেন্ড সময়, খেতেই হবে, হবে হবে হবে, হতেই হবে হতেই হবে হতেই হবে,
সময় এগোচ্ছে। টিম বি কিন্তু বাজিমাত চারটে রসগোল্লাই খেয়েছে এবং এই রাউন্ডে টিম বি প্লাস এইট, জোরে হাততালি সবাই মিলে। এই রাউন্ডে শেষে এসে যেটা দাঁড়ালো টিমে প্লাস টোয়েন্টি, জোরে হাততালি। টিম বি প্লাস টোয়েন্টি, জোরে হাততালি, মানে একদম সমান, তাই চলছে, তাই তো। আমাদের দেখতে হবে পরের রাউন্ডে কে কাকে টক্কর দেয়। চতুর্থ রাউন্ড লক্ষ্যভেদ, লক্ষ্যভেদ করতে হবে। সামনেই বাস্কেট একেবারে রেডি, টিম এ টিম বি, তোমরা প্রত্যেকেই টিম এ চারজন একবার করে সুযোগ পাবে, টিম বি চারজন প্রত্যেকেই একবার করে সুযোগ পাবে। প্রত্যেকের হাতেই দুটো করে বল তোমরা চেষ্টা করবে বাস্কেটে ফেলার, এবং এই রাউন্ডে তোমরা প্লাস এইট করতে পারবে, অর্থাৎ প্রত্যেকেই প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস এইট, টিম এ টিম বি, কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে আর কথা নয়, শুরু করব চতুর্থ রাউন্ড লক্ষ্যভেদ। টিম এ লক্ষ্যভেদ, তোমাদের প্রথম সুযোগ, চলে এসো। আর সময় শুরু হচ্ছে এখন। টিম এ একটাও বল বাস্কেটে ফেলতে পারেনি, দেখা যাক টিম বি কি করে। টিম বি তোমরা বাস্কেটে কিন্তু বল ফেলতেই হবে, লক্ষ্য কিন্তু ভেদ করতেই হবে। তাহলে রেডি তো? প্রথম জন চলে এসো আমাদের একদম ঠিক জায়গায়। চলো, শুরু হলো, তোমার সময় এখন, চলো। এই রাউন্ডের শেষে আমরা যেটা দেখলাম, টিম এ টিম বি কেউই লক্ষ্য ভেদ করতে পারলো না। ঠিক আছে, এরাম হতেই পারে, সেটা কিছু নয়। আমরা এই রাউন্ডের শেষে যেটা দেখছি, ওরা দুটো টিমই প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি, এই রাউন্ডে কোনো স্কোর করতে পারেনি, তবে পরের রাউন্ডে নিশ্চয়ই পারবে, এই আশা আমরা রাখবো। আমরা ছোটবেলায় দুর্গাপুজোর পাড়ার প্যান্ডেলে এইভাবে বেলুন কিনে নিয়ে খেলতাম, আপনারাও নিশ্চয়ই খেলতেন, তাই না? ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় এই রাস্তায় বেলুন বিক্রি হতে দেখলে। কিন্তু আজকে ইউথ আড্ডার কমন রুমে বেলুন নিয়ে তো আমরা খেলবো না, বেলুন ফোলাতে হবে। আপনারা সকলে জানেন আমাদের ফিফথ রাউন্ড শেয়ানে শেয়ানে, টিম এ টিম বি, ওদের সামনে ইতিমধ্যেই অনেকগুলো বেলুন রাখা রয়েছে। তোমাদের দুটো দলকেই বলে দিই যে এক মিনিট সময় পাবে, এক মিনিট সময়ের মধ্যে যে যত বেশি বেলুন ফোলাতে পারবে, বোঝা গেছে? এই রাউন্ডে প্রত্যেক বেলুনের জন্য প্লাস টু। শেয়ানে শেয়ানে রাউন্ডে যদি একটু এদিক ওদিক হয় কি মনে হয় দর্শক, হতে পারে টিম এ টিম বি কে কি ছাপিয়ে যাবে, নাকি টিম বি টিম এ কে ছাপিয়ে যাবে, সেটা দেখবো এই রাউন্ডের শেষে। টিম এ তৈরি তো? সময় শুরু হচ্ছে এখন। টিমে খুব দারুণ করে খেলতে হবে এই রাউন্ডটা, কিন্তু ওটা নিচে থাক, আমরা পরে তুলে নেব। হচ্ছে টিমে খুব ভালো, ভীষণ ভালো টিমে। টাইম আপ টিমে, আমাদের সময়টা এখানেই শেষ। আমরা দেখে নেব টিম এ কতগুলো বেলুন ফোলাতে পারলো এক মিনিট সময়ের মধ্যে। টিম এ মাত্র দুটো বেলুন ফোলাতে পেরেছে, অনেক চেষ্টা করে, খুব ভালো। টিম এ জোরে হাততালি তোমাদের এই এই সফলতার জন্য। তাহলে আমরা টিম বি এর কাছে চলে এসেছি ইতিমধ্যে। তাহলে টিম বি রেডি, শুরু করি, সময় শুরু হচ্ছে এখন। এক মিনিট সময়, টিম বি
মধ্যে কিন্তু চারটি হয়ে গেছে। খুব ভালো, বেলুন ফুল গেছে। টাইম আপ, এখানেই থামতে হচ্ছে, আর একটা বেলুনও নেওয়া যাবে না। দুটো, চারটে, ছটা, আটটা, খুব ভালো টিম বি, হাতটাকে সবাই মিলে। তাহলে শেয়ানে শেয়ানে রাউন্ডের শেষে স্কোর কোথায় এলো, এটা আমার মতো দর্শকদের মাথাতেও নিশ্চয়ই ঘুরছে। তাহলে এই রাউন্ডের শেষে টোটাল স্কোর আমরা যেটা দেখতে পাচ্ছি, টিমে +24, খুব ভালো। টিম বি কি এগিয়ে গেছে? অবশ্যই এগিয়ে গেছে, +36, জোরে একটা দিবি। খুব ভালো খেলছে দুটো দলই, খুব ভালো খেলছে শ্যানে শ্যানে রাউন্ডে। স্কোর তো আমরা জেনে গেলাম, এবং আমরা এবার যাব আমাদের আজকের কমন রুমের আড্ডার শেষ রাউন্ডে, এবং শেষ রাউন্ডই আমাদের সামনে আজকে নিয়ে আসবে আজকে ইউথ আড্ডার বিজয়ী টিমকে। শেষ রাউন্ডে চলে এসেছি, শেষ রাউন্ড সপার। পাঁচটা প্রশ্ন এক মিনিটে করব, দুটো টিমকে ঝটাঝট উত্তর দিতে হবে, প্রত্যেক উত্তরের জন্য +2, ভুল উত্তর হলে -2, তাই বুঝে শুনে উত্তর দিতে হবে। আমাদের দর্শকরা এই নিয়ম ইতিমধ্যেই জানেন, এবং ওনারা অনুষ্ঠান দেখতে দেখতে উত্তরটাও দিয়ে দেন, তাই আজকে দুটো টিমকে একদম দারুণভাবে খেলতে হবে। তাহলে শুরু করি আমাদের শেষ রাউন্ড সপাট। পাঁচটা প্রশ্ন থাকবে, এক মিনিটের মধ্যে উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্নের, প্রত্যেক প্রশ্নের জন্য সঠিক উত্তরের জন্য +2, আর ভুল উত্তর -2, তাই বুঝে শুনে উত্তর দিতে হবে। শুরু করব আমাদের শেষ রাউন্ড সপাট। প্রশ্ন শুরু করি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বিখ্যাত গোয়েন্দা চরিত্র মিতির মাসি কোন সাহিত্যিকের সৃষ্টি? সুচিত্রা ভট্টাচার্য। একদম সঠিক উত্তর। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ক্রিকেট। একদম সঠিক উত্তর। গেটওয়ে অফ ইন্ডিয়া ভারতের কোন শহরে অবস্থিত? নিউ দিল্লি। মুম্বাই। মুম্বাই। প্রথমে নিউ দিল্লি বলেছ, আমরা কিন্তু -2 করব এক্ষেত্রে। পরের প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, রবীন্দ্র পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সাহিত্য। একদম সঠিক উত্তর। পঞ্চম প্রশ্ন, ফুলকারী শাড়ির উৎস ভারতের কোন রাজ্য? আমাদের পাড়া উচিত, আর তোমরা মেয়েরা শাড়ি নিয়ে প্রশ্ন। এখানে শেষ উত্তরটা হলো পাঞ্জাব। তোমরা সঠিক উত্তর দিয়েছ তিনটে। শেষ রাউন্ড কিন্তু একেবারে জমে উঠেছে, টিম এ খুব ভালো খেলেছে, আর এবার টিম বি এর পালা। চলে যাই টিম বি এর কাছে। টিম বি রেডি? টিম এর থেকে কিন্তু বেশি স্কোর করতে হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র ব্যোমকেশ বক্সীর আবির্ভাব হয়েছিল কোন গল্পে? পারবে, এটা পারা উচিত। পরের প্রশ্নে যাই, গির ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। একদম সঠিক উত্তর। চোখের বালি এই উপন্যাসের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। একদম সঠিক উত্তর। দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সিনেমা, চলচ্চিত্র। একদম, সিনেমা বা চলচ্চিত্র। শেষ প্রশ্ন, গোলাপি চা বা নুন চা ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? কাশ্মীর। একদম সঠিক উত্তর। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র ব্যোমকেশ বক্সীর আবির্ভাব হয়েছিল কোন গল্পে? একদম সঠিক উত্তর। একদম সঠিক উত্তর। এই রাউন্ডে টিম বি বাজিমাত করেছে একেবারে সপাট, খুব ভালো, হাততালি জোরে সপাট। পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েছে এবং প্রত্যেকটাই সঠিক উত্তর। তাহলে একদম খেলার শেষে এসে টোটাল স্কোর আমাদের যেটা বলছে, টিম এ +28, খুব ভালো, জোরে হাততালি। আর টিম বি, আজকের বিজয়ী টিম, +46, জোরে করতালি, খুব ভালো। দুটো টিমই একে অপরকে কাউকে ছেড়ে দেয়নি, খুব ভালো খেলেছে। শেষ রাউন্ডে এসে বাজিমাত করেছে আমাদের টিম বি। আজকে ইউথ আড্ডার কমন রুমে আমরা বিজয়ী টিম পেয়ে গেলাম টিম বি কে। আজকে টিম বি কে পেয়ে গেছি বিজয়ী টিম হিসেবে, কিন্তু টিম এও খারাপ খেলেনি,
ওদের হয়তো একটু মিসকমিউনিকেশন বা একটু এদিক ওদিকের জন্য নাম্বার একটু কম হয়েছে, কিন্তু দুজনই সমান। আমরা প্রত্যেক দিন খেলার শেষে যখন ট্রফিটা ওদের হাতে তুলে দিই, যে কথা বলি যে বিজয়ী টিম কিন্তু একটা টিম নয়, ওরা সকলেই বিজয়ী। সকলে মিলে ওরা আজকে এই কলেজের কমন রুমে যেভাবে নিজেদের কলেজকে প্রেজেন্ট করেছে, সত্যি আমাদের কিন্তু মন ভরে গেছে। বেথুন কলেজে এসে সত্যি আজ ইউথ আড্ডা যেন অন্য একটা সময়কে নিজেদের সঙ্গী করে নিয়ে ঘরে ফিরবে। আমরা এই সুন্দর ট্রফিটা দূরদর্শনের পক্ষ থেকে তোমাদের টিম বি, তোমাদের যদিও এই ট্রফিটা, কিন্তু এই ট্রফিটা সবার, সকলে মিলে হাত বাড়িয়ে এটা নিতে হবে, এগিয়ে এসো। বেথুন কলেজ, কলকাতা দূরদর্শন, ইউথ আড্ডা। সময় হয়েছে আমাদের পরবর্তী সেগমেন্টের, যেখানে তোমাদের মনের কথা শোনার জন্য অপেক্ষায় রয়েছে দুই বন্ধু। বন্ধু চল একটা মন কেমনের গল্প লিখি। মন কেমনের গল্প লিখতে তো খুব ভালো লাগে, কিন্তু মন কেমন সত্যি সত্যি হলে তার কষ্ট কতটা হয় সেটা আমরা সবাই কিন্তু অন্যকে বলে বুঝিয়ে উঠতে পারি না। আর সমস্যাটা তৈরি হয় তখনই যখন নিজের কাছের মানুষকে আমরা নিজেদের কথা বলতে পারি না, তখন সেই কষ্টটাই আস্তে আস্তে নিজেদের মধ্যে মহিরুহ হয়ে ওঠে। আর তখন এমন পরিস্থিতি অনেক সময় হয় যে আমরা বেছে নিই আত্মহননের পথ, কিন্তু সেই জায়গা থেকে আমরা সহজেই হয়তো বেরিয়ে আসতে পারি যদি মনের কথাটা একটু সাহস করে, একটু নিজের মনের উপর জোর দিয়ে অন্য কাউকে বলি, আর তারপরে সে যখন সমস্যার পথ খুঁজে দিতে পারে, তখন কিন্তু আমরা আবার একটা সুস্থ জীবনে ফিরে যেতে পারি। সব মন কেমনের ওষুধ কিন্তু একেবারে ট্যাবলেট নয়, মন কেমনের ওষুধ ভালোবাসা দিয়ে, একটু বিবেচনা দিয়ে আমরা সেই মন কেমনকে সারিয়ে তুলতে পারি। আর তার জন্যই আমাদের হাত বাড়ালেই বন্ধু এই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে আমাদের সকল বন্ধুকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট মনোবিদ মৈত্রী আহমেদ। নমস্কার। আর মৈত্রী, আমাদের সমস্যাগুলো থেকে বেরোবার পথ নিশ্চয়ই আজকেও প্রতিদিনের মতন খুঁজে দেবে তোমাদের জন্য। তো আমাদের কাছে যেসব চিঠি এসেছে তার মধ্যে থেকে আমরা যে চিঠিটি আজকে পড়ব বলে ঠিক করেছি মৈত্রী, সেটাতেই যাই সরাসরি। চিঠিটি লিখেছেন আয়েশা শেখ কলকাতা থেকে। বলছেন, প্রিয় বন্ধু, আমি আয়েশা। আমার নাম প্রকাশ করতে কোনো অসুবিধা নেই। আমি একটি বহুজাতিক কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে চাকরি করি। এখানেই আমার এক সহকর্মীর সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। আমাদের প্রায় 4 বছরের সম্পর্ক। ছেলেটি হিন্দু। ও প্রথমে বলেছিল ওর বাড়ি থেকে আমাদের সম্পর্ক নিয়ে কোনো আপত্তি হবে না। আমিও আমার বাড়িতে জানাই। আমার বাড়িতে তীব্র অশান্তি চলছে এখনও। আমি প্রায় একা হয়ে গেছি। পরিবারের কেউ আর কথা বলে না আমার সঙ্গে। একমাত্র ওর ভরসাতেই আমি বেঁচে আছি। কিন্তু বেশ কদিন হলো আমার এই প্রেমিক বন্ধুটি আমাকে এড়িয়ে চলছে। ফোন তুলছে না, হোয়াটসঅ্যাপ মেসেজ করলেও কোনো উত্তর দেয় না, অফিসেও কথা বলে না। যেহেতু অফিসের কেউ আমাদের সম্পর্কটা জানে না, তাই এই নিয়ে কারোর সঙ্গে কথাও বলতে পারছি না। আমি সামনাসামনি কথা বলতে চেয়েছি, ও তাও কোনো রেসপন্স করছে না। আমি খুব অসহায় হয়ে পড়েছি। আমি ওকে ছাড়া বাঁচব না। আপনারা একটু ওকে বলুন না, যাই হোক আমায় যেন সবটা ও খুলে বলে। আপনাদের মাধ্যমে আমি ওর কাছে বলতে চাই যে আমি ওকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারছি না। ওর এরকম আচরণের কারণটা অন্তত আমায় জানার। এটি আয়েশা শেখ, কলকাতা। আচ্ছা মৈত্রী, তুমি তো চিঠিটা শুনলে, এবার বলো উনি কী করতে পারেন? ভীষণ অসহায় একটা পরিস্থিতি, এবং পরিবার ছেড়ে বেরিয়ে এসেছেন, পরিবারের কারোর সঙ্গ নেই, অফিসে কাউকে বলতে পারছেন না, সেই দিক থেকে কোনো সাপোর্ট নেই, এবং যে মানুষটার ভরসায় পরিবার ছেড়ে উনি বেরিয়ে এসেছেন সেই মানুষটার সঙ্গ পাচ্ছেন না, চারদিক থেকে একা হয়ে গেছেন। সুতরাং ভীষণ যে একটা কষ্টের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা ভীষণভাবে বোঝা যাচ্ছে। সেই জায়গা থেকে যে উনি একটা প্রায় শেষ চেষ্টার মতন করে হাতটা বাড়ানোর চেষ্টা করছেন,
একটা সাহায্য খুঁজে পাওয়ার জন্য, একটা খড়কুটো ধরার জন্য, সেটা একটা ভীষণ বড় ব্যাপার। এখানে একটা বিষয় বলে রাখি যে আমাদের জীবনে কিছু কিছু পরিস্থিতি এমন হয় যে জায়গা থেকে বেরোনোর পথ কেউ বাতলে দিতে পারে না। কিছু কিছু অভিজ্ঞতা আমাদের এমন হয় যেখান থেকে সামনের দিকে এগোনোর রাস্তাটা আমাদেরকে নিজেদেরকেই নির্ধারণ করতে হয়। সেই জায়গাতে কিছু বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে, কিছু তৃতীয় ব্যক্তির সাহায্য নিয়ে বা পরিবার পরিজনের সাহায্য নিয়ে নিজেদেরকে আমরা শক্ত করতে পারি। ওনার জন্য এই কথাটা শোনা কঠিন হবে যেটা আমি বলবো, তবে কোনো মানুষকে ছাড়াই যদি আমাদের, কোনো মানুষের ওপরেই যদি আমাদের নির্ভরশীলতা এতটা বেশি পরিমাণে হয় যে তাকে ছাড়া নিজের জীবনটা সম্পূর্ণভাবে অচল মনে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নিজের জীবনের যে ভারসাম্যটা আছে সেই ভারসাম্যটা এদিক ওদিক নড়ে যাওয়ার সম্ভাবনাটা ভীষণ রকমভাবে বেশি। আপনি ভীষণ রকম ভালোবাসার টানে আপনার পরিবারের থেকেও সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছেন এবং ভীষণ একটা ভরসার জায়গা ছিল, যে ভরসার সুতোটা এখন ভীষণ রকমভাবে আলগা হয়ে গেছে, এবং কোন কষ্টের জায়গা থেকে উনি বলছেন যে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি সেটাও বুঝতে পারছি। কিন্তু তাহলেও আমি বলবো যে আমাদের আশেপাশের যে সমস্ত মানুষজনরা থাকে, আমাদের কাছের যে মানুষজনরা থাকে, তারা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তাদের মধ্যে কোনো এমন একজন মানুষই নয় যে আমাদের সমস্ত জীবনটা ঘিরে থাকে। সবাইকে দিয়ে আমাদের জীবনটা তৈরি হয়, এবং শুধুমাত্র মানুষজন নয়, আমাদের আশেপাশের মানুষজন ছাড়াও আমাদের যে কাজকর্ম, আমাদের যে পছন্দ অপছন্দ, আমাদের যে শখ আহ্লাদ, হবি, আমাদের জীবনের যে উদ্দেশ্য, এই সমস্ত কিছু ঘিরে আমাদের জীবনের অর্থ আমাদের কাছে তৈরি হয়, আমাদের জীবন তৈরি হয়। সেই জায়গাতে আপনার জীবনটা ঘিরে যদি শুধুমাত্র এই একটি মানুষই থাকেন, তাহলে বাকি জীবনটাও এই মানুষটি যদি এনার সঙ্গে কথাবার্তা বলে সব কিছু মিটমাট করেও নেন, তাহলেও কিন্তু বাকি জীবনটায় এগোনো খুব অসুবিধাজনক হয়ে যাবে। এবং হয়তো আপনি বুঝতেই পারছেন যে কিছু একটা নিজেদের মধ্যে একটা বড় রকম কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, তার দিক থেকে তার মনের মধ্যে কী চলছে এটা তো আমরা জানি না, এবং সে যখন আপনার সঙ্গে যোগাযোগ রাখছে না, তার মানে আমাদেরকে এটা ধরে নিতে হবে যে কোনো কারণেই হোক না কেন, এত বছরের একটা সম্পর্কের পরেও সে যখন যোগাযোগ রাখছে না, তার মানে সে যোগাযোগ রাখতে চাইছে না, এবং এর একটা কারণও বড় আছে বলে মনে হচ্ছে, মানে চিঠিতে যেটুকু বোঝা যাচ্ছে। মানে এটাও হতে পারে যে তিনি হয়তো প্রথমে ভেবেছিলেন যে তার পরিবারে সমস্যা হবে না, কিন্তু এখন হয়তো তিনি অনুভব করতে পারছেন যে না, পরিস্থিতিটা এতটা সহজ নয়, পরিবারের সমস্যা অনেকটাই বড় এবং সেটাকে হয়তো পেরিয়ে ওঠার মতন রাস্তা উনিও খুঁজে পাচ্ছেন না। হয়তো ওনার কাছে মনে হচ্ছে যে তাহলে সম্পর্কটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, এবং এইরকমভাবে উনি আলগা করে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সেটা যাই হোক না কেন, এই ভদ্রমহিলার জন্য সেটা ভীষণ রকমভাবেই কষ্টকর, সেটা নিয়ে কোনো রকমভাবে সন্দেহ নেই। এবং এই কষ্টটা থেকে বেরোনোর জন্যে যে জার্নিটা করতে হবে, সেই জার্নিটা কিন্তু ওনার নিজস্ব, ওনার একার। এবং এই ক্ষেত্রে নিজের মনে, নিজের মনটাকে একটুখানি শক্ত করে আপনি একটা সোশ্যাল সাপোর্ট তৈরি করার চেষ্টা করুন। বন্ধুবান্ধব বলুন বা অফিস কলিগ বলুন, যেই হোক না কেন, কারোর না কারোর মধ্যে থেকে একটা সাপোর্ট খোঁজার চেষ্টা করুন। কেউ না কেউ এমন মানুষ থাকবেনই যার মধ্যে আপনি এমন মানুষকে দেখতে পাবেন যিনি আপনার কথাকে শুনবেন, যিনি আপনার কথাকে বুঝতে পারবেন, যিনি আপনাকে একটা সাপোর্ট দিতে পারবেন। সুতরাং কে কী ভাববে আর কে কী বলবে, এই কথাগুলো আর চিন্তা না করে, সেই সময় পেরিয়ে গেছে। এখন আপনি এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছেন যেখানে আপনার নিজের একটা সাপোর্ট, নিজের বাঁচার আপনার ভীষণ দরকার, এবং নিজের বাঁচার জন্যে আপনি যেমনভাবে এইখানে হাতটা বাড়িয়েছেন আমাদের দিকে, ঠিক সেই রকমভাবেই আপনার আশেপাশের মানুষগুলোকে দেখুন এবং সেই দিকে নিজের হাতটাকে বাড়ান। নিজের পরিবারের মধ্যে বা নিজের আত্মীয়দের মধ্যে, নিজের ভাই বোনদের মধ্যে যদি কেউ এমন একজন থেকে থাকে যার সাথে কথা বলা যেতে পারে, তার সাথে কথা বলুন। অন্ততপক্ষে নিজের একাকিত্বটা, সেই নিজের একাকিত্বটাকে ভাগ করে নিন, এবং বাকি যে প্রশ্নগুলো উনি করেছেন যে ও যদি আমার সাথে একটুখানি কথা বলে, ও যদি আমাকে বুঝিয়ে বলে যে কি হয়েছে, এটাকে বলে ক্লোজার। মানে যখন একটা সম্পর্ক
সেটা যে কোনো সম্পর্কেই হোক না কেন, যখন শেষ হতে বসে সেই সময়তে তখন আমরা একটা ভীষণ অসহায়ভাবে ব্যাখ্যা খুঁজি, আমরা এক্সপ্লানেশন খুঁজি যে কেন এমনটা হলো, কোন দিক থেকে আমার তরফ থেকে গাফিলতি হয়েছিল, আমার কী দোষ ছিল। উনিও এরকম একটা ব্যাখ্যাই খুঁজছেন, কিন্তু সেই ব্যাখ্যাটা যতই আপনি খুঁজুন না কেন এবং উনি এসেও আজকে আপনাকে যতই ব্যাখ্যা দিন না কেন, আপনার মনের তৃপ্তি কিন্তু হবে না। আপনার নিজের মনের ভেতর থেকে সেই ব্যাখ্যাটা আসতে হবে। আপনি নিজে ভেবে দেখুন যে সম্পর্কের সুতো হয়তো অনেক আগে থেকেই একটু একটু করে আলগা হতে শুরু করেছিল কিনা। আর দ্বিতীয় কথা যেটা মৈত্রী, আমারও মনে হচ্ছে, মানে সম্পর্কের বিশ্লেষণ করে মনে হচ্ছে, হয়তো ওনার এটা শুনতে খারাপ লাগবে বিষয়টা, যেটা আমরা প্রথম থেকেই শুরু করেছি বলতে, সেটা হচ্ছে যে এই জায়গায় এসে যখন উনি সম্পর্ক রাখছেন না, তাহলে আমার মনকেও কিন্তু একটু বোঝাতে হবে যে আজকে যদি এরকম বেশ কিছুদিন সম্পর্ক না রেখে থাকেন বা উনি উল্টো দিকে হাঁটছেন, বাবা মা যেটা বোঝাচ্ছেন সেদিকে যাচ্ছেন, হতে তো পারে ভবিষ্যতে আরও একটা দিন, আরও একটা সময় আপনার জন্য অপেক্ষা করছে, আজকে আপনার সব মিটমাট হয়ে গেলেও বিয়ের পরে হতেই পারে আবার একই সমস্যা তৈরি হলো। ওনার চিঠি পড়েও এটা মনে হচ্ছে যে এই সম্পর্কটার জন্যে যতটা উনি করেছেন সেখান থেকে কতটা উনিও পেয়েছেন, সেই জায়গাতে আমার মনের মধ্যে একটা প্রশ্ন উঠে আসছে। এবং সত্যি যদি এরকমটাই হয়ে থাকে যে উনি নিজের সবটা হয়তো ঢেলে দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে এখন বলবো যে সেই সবটা এখন নিজেকে দেওয়াটা ভীষণ রকমভাবে দরকার, নিজের দিকে তাকানোটা ভীষণভাবে প্রয়োজন। কারণ উনি একটা ভালো বহুজাতিক কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার আছেন, ওনার কাছে একটা দেশের একটা কোম্পানিরও অনেক কিছু চাহিদা আছে, তাই না? আর নিজের জীবনে না, আমার মনে হয় আয়েশা, প্রতিটা মেয়ের কিন্তু একটা আত্মসম্মানের একটা ব্যারিয়ার আছে। হ্যাঁ, আমরা কাউকে ভালোবাসলে আমরা হয়তো সেটা পার হয়ে এগিয়ে যাই, নিজেকে বিলিয়ে দিই, তাই না? কিন্তু যদি তার পক্ষ থেকে ঠিক ততটাই রেসপন্স না আসে যেটার কথা মৈত্রী বললেন, তাহলে কিন্তু আমাদের আরও একবার এই বাইরে পা রাখার আগে ভাবতে হবে। এবং সেলফ লাভ, এই কথাটা এখন আমরা ভীষণ রকমভাবে শুনি, তাই তো? এই সেলফ লাভ বিষয়টা আসলে কি, নিজেকে ভালোবাসার মানে কি? নিজেকে ভালোবাসা মানে নিজের জন্যে একটা রেসপেক্টের জায়গা করা, নিজেকে সম্মানের চোখে দেখা এবং নিজের যে প্রাপ্য সম্মানটা সেটা অন্যের কাছ থেকে আদায় করে নেওয়া, মানে অন্যের কাছে এই কথাটা বলতে পারা যে এই সম্মানটা কিন্তু আমার প্রাপ্য, বা এই অপমানটা কিন্তু আমার প্রাপ্য ছিল না, বা এই যে আমাকে গাফিলতি করা হচ্ছে, এই যে আমাকে নেগলেক্ট করা হচ্ছে, এই নেগলেক্টটা কিন্তু আমার প্রাপ্য ছিল না। যিনি এই চিঠিটা লিখেছেন ওনার চিঠির মধ্যে দিয়ে তো আসলে ওই নেগলেক্টটাই উঠে আসছে যে উনি চারপাশ থেকে নেগলেক্টেড হচ্ছেন। এইটা নিজে অনুভব করা যে আমার জন্যে কতটা সত্যিকারের প্রাপ্য এবং অন্যদের থেকে আমার কতটা পরিমাণে প্রাপ্য, এবং সেই অনুযায়ী সম্পর্কের সীমারেখা তৈরি করা যে এইটা আমার সীমারেখা, এইটাকে যদি কেউ লঙ্ঘন করে তাহলে আমাকে তাকে সেই জায়গা থেকে একটুখানি আলতোভাবে সরিয়ে দিতে হবে। নিজেকে ভালোবাসার মানে হলো এটা যে কারোর কাছে আমি ভালোবাসা পাওয়ার জন্যে ভিক্ষা করব না, কারোর কাছে আমি পায়ে পড়ব না আমাকে তার কাছে নেওয়ার জন্যে, আমাকে তার জীবনে নেওয়ার জন্যে, বরং নিজেকে ভালোবাসার জন্যে, নিজের ভালোবাসার খাতিরে নিজের সম্মানটাকে বাঁচিয়ে আমি সামনের জীবনের দিকে এগিয়ে যাব। কাজটা কঠিন, কাজটা কষ্টকর, কিন্তু এই জার্নির মধ্যে দিয়েই আমরা মানুষ হিসেবে আরও বেশি উন্নত হই, আমরা মানুষ হিসেবে আরও বেশি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ পাই। সুতরাং এই যে জার্নিটা, এই জার্নিটা ওনাকে একা করতে হবে বা আমাদের প্রত্যেকেরও এটা একটা করে ইন্ডিভিজুয়াল জার্নি, কিন্তু যে যতটা এই রাস্তার দিকে আমরা পা বাড়াতে পারবো ততই সামনের দিকে গিয়ে আমরা মসৃণ রাস্তা পেতে পারবো। ঠিক, মৈত্রীকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। আর আয়েশার চিঠির পরে আরও একবার বলি, আমাদের বন্ধুরা যারা এরকম বন্ধু বিচ্ছেদের যন্ত্রণায় ভুগছ, তাদের জন্য তো আজকের অনুষ্ঠানটা নিশ্চয়ই খুব উপকারী বলে মনে হবে তোমাদের। আর তার সঙ্গে আরও একটা কথা বলি যে সত্যি সত্যি বন্ধু বিচ্ছেদের যন্ত্রণাটাও কিন্তু সাময়িক,
আর পৃথিবীর সব যন্ত্রণার মতন। এই সময়টাকে একটু কষ্ট করে পার করতে হবে ভাই। এই সময়টা পার হয়ে গেলেই দেখবে নতুন আরেকটা সুন্দর সময় তোমাদের জন্য অপেক্ষা করছে। মনের কথা আমাদেরকে লিখে পাঠাও অবশ্যই। আমাদের চিঠি লেখো এই ঠিকানায়, কেন্দ্র অধিকর্তা দূরদর্শন কেন্দ্র কলকাতা, 18/3 উদয়শঙ্কর সরণি, গলফ গ্রিন, কলকাতা 7,95। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। নমস্কার। আমাদের আজকের এপিসোড কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে তোমাদের কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে শুধুমাত্র দূরদর্শন বাংলার পর্দায়। নমস্কার। পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করে ঘুরে লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা, ইউথ আড্ডা।